দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালে কেন্দ্রের কুর্সিতে বসেছে ভারতীয় জনতা পার্টি। তারপর থেকেই সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প হাতে নিয়েছে মোদী সরকার। আগামী 30 মে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে 9 বছর সম্পন্ন করতে চলেছেন নরেন্দ্র মোদী। গত 9 বছরে নেওয়া মোদী সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হবে দেশবাসীকে। তারই প্রস্তুতি হিসেবে আজ আমাদের এই বৈঠক। রবিবার রাজধানী রবীন্দ্র ভবন স্থিত প্রেক্ষাগৃহে আয়োজিত সদর শহর জেলার কার্যকরণী বৈঠকে উপস্থিত থেকে বুধবার এমনটাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন, গত 5 বছরে ত্রিপুরা রাজ্যের যে সার্বিক উন্নয়ন হয়েছে তা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। কেন্দ্রে মোদী সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে আগামী 30 মে থেকে শুরু করে 30 জুন পর্যন্ত রাজ্য জুড়ে চলবে প্রদেশ বিজেপির একাধিক কর্মসূচি। একমাসব্যাপী এই কার্যক্রমের প্রস্তুতি হিসেবে সদর শহর জেলার কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হল বলে জানালেন রাজীব ভট্টাচার্য। দেখুন, আপনারা অবগত আছেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর 30 মে 9 বছর তার পূর্তিকাল হচ্ছে। তো এই 9 বছরে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, কেন্দ্রীয় সরকার, আমাদের গোটা ভারতবর্ষের জন্য এবং ত্রিপুরা রাজ্যের জন্য যে জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়ন করেছে সেইগুলি জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা একমাসব্যাপী আগামী 30 মে থেকে 30 জুন পর্যন্ত একমাসব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তো সেই কর্মসূচিগুলি নিয়েই আমাদের মূলত আলোচনা। গত 22 তারিখে আমাদের রাজ্য কার্যকারিণী বৈঠক হয়েছে। আজকে 10টি জেলা, আমাদের সাংগঠনিক জেলা রয়েছে 10টি জেলা, 10টি জেলাতে একই সঙ্গে আমাদের কার্যকারিণী বৈঠক সংগঠিত হচ্ছে এবং আগামী 26 তারিখে আমাদের মণ্ডল কার্যকারিণী বৈঠক হবে। আর 30 মে থেকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে কার্যকাল সেগুলি জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই আলোচনা হবে। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র অনুযায়ী আগামী 26 মে মণ্ডল কার্যকরণের বৈঠকের আয়োজন করা হয়েছে বলেই এদিন জানান ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।